অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহরে ছিল কঞ্চিকাঁচার উচ্ছ্বাস। ছুটির দিনে সকাল থেকেই শিশুদের পদচারণায় জমজমার হয়ে ওঠে মেলা চত্বর। অভিভাবকদের সঙ্গে দল বেঁধে মেলায় আসে শিশু কিশোররা। এই দিন মূল চত্বরও সবার জন্য খোলা থাকায় বই প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর উত্তরা থেকে মেয়ে সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বইমেলায় এসেছেন প্রকৌশলী শরীফুল ইসলাম। মেয়েরা এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে দেখছে পছন্দের বই। যতগুলোই বই রয়েছে, যতগুলোই লেখকের হোক না কেন, সবগুলো খুবই সুন্দর বইগুলাই ছিল এবং আমি অনেক বই কিনেছি। মেলাটা হলো এখানে অনেক রকম স্টল থাকে, অনেক প্রকাশকের বই থাকে, প্রকাশনা সংস্থা থাকে, যাতে করে ওরাও বুঝতে পারে যে আসলে কোন বইটা আমি কোথায় গেলে পাবো। শুক্রবার সকালে বইমেলায় ছিল শিশু প্রহর। প্রকৌশলী শরীফুলের মতোই পরিবারের ছোট সদস্যদের নিয়ে অনেকে এসেছেন মেলায়, উচ্ছ্বসিত সবাই। ফার্স্ট টাইম এসেছি এবং এই বইগুলো অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তারপর আমি আরো অনেকগুলো বই কিনেছি। বইয়ের প্রতি যদি আগ্রহ সৃষ্টি করতে পারি তাহলে হয়তো বা একটা সময় তাদেরও বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং মেধার বিকাশ ঘটবে। শিশু প্রহর হলেও মেলার উভয় পাশে ছিল উন্মুক্ত। বেলা ১১টায় বইমেলার দ্বার খুলতেই অভিভাবকদের সঙ্গে ভিড় করতে থাকে শিশু কিশোররা। দীর্ঘদিন পর প্রাণের বইমেলায় শর্তহীনভাবে বিচরণ করতে পেরে খুশি সবাই। নতুন বইয়ের যে মোড়ক উন্মোচন, এগুলো যেন আমরা দেখতে পারি। এখনও সেরকম কোনো অসঙ্গতি ধরা পড়ছে না, দেখা যাক আগামী দিনে কী হয়। বেসিক্যালি বইমেলা কিন্তু বাচ্চাদের ইন্টারেস্টটা অনেক বেশি থাকে, সো আমি আমার বাচ্চাদের নিয়ে গতবার আসতে পারিনি, সো এবার আমার যত কাজিন টাজিন যারা আছে সবাইকে নিয়ে এবার চলে এসেছি। সকলে একসাথে একত্রিত হতে পারি আর এই ফেব্রুয়ারিতে অপেক্ষায় থাকি যে কখন বইমেলাটা আসবে। নির্বাচক কমিটির মতো করে ওই বইগুলো বাচ্চাদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করলে ভালো কাজ হবে। এদিকে মেলায় চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় তিনি বলেন, পাঠ্যপুস্তক নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। আসলে কোনো ইস্যু নাই তো, এই জন্য এখন পাঠ্যপুস্তক নিয়ে লেগেছে। এটিকে আবার মির্জা ফখরুল সাহেবও এটা নিয়ে বক্তব্য দিয়ে এটাকে রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা করছে। এরকম যদি অব্যাহত বা বিভ্রান্তি ছড়ানো হয় সেটি কখনোই সমীচীন নয় এবং এইভাবে গুজব রটানোর মতো করে বিভ্রান্তি ছড়ানো হয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেব্রুয়ারি মাসের প্রতি শুক্র ও শনিবার ছাড়াও ২১ তারিখ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশু প্রহরের আয়োজন। সাইফুল জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ লেখক প্রকাশক আর পাঠকদের মিলন মেলায় পরিণত হয়েছে। এই নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, বেলা গড়ানোর সাথে সাথে বইমেলায় পাঠকের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ ঝুমি। বিএসবি ক্যাম্পিয়ানের সৌজন্যে অমর একুশে বইমেলা নিয়ে ডিবিসি নিউজের মাসব্যাপী আয়োজন। বইয়ের মেলায় আছি আমি আজকে এই বইমেলাতে। একটু চারপাশটা যদি দেখাতে চাই, সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে কিন্তু বইমেলাতে কিন্তু পাঠকদের এবং লেখক পাঠক সবার কিন্তু একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সবাই আসছেন, কারো হাতে, অনেকের হাতে হাতে বইয়ের প্যাকেট, অনেকে আবার নিজের পছন্দের বই দেখছেন, পছন্দের লেখকদের সাথে দেখা করতে এসেছেন, ঘুরছেন। আর বইমেলায় ঢুকতেই হাতের ডান দিকে কিন্তু রয়েছে শিশু চত্বর। সেখানে শিশু চত্বরে কিন্তু সিসিমপুরের যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু উদ্বোধন হয়েছে, অধ্যাপক জাফর ইকবাল সাহেব কিন্তু উদ্বোধন করেছিলেন কিছুক্ষণ আগেই। তো চারপাশটাতে কিন্তু পাঠক লেখক যারা আছেন তাদের কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ একটা কাজ করছে, একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমাদের সাথে কিন্তু একজন লেখকও আছেন, আমাদের সাথে একজন লেখক আছেন, একজন কথা সাহিত্যিক আছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই, কথা সাহিত্যিক বন্যা রায়, আমরা তার সাথে একটু কথা বলবো, বনানী রায়ের সাথে একটু কথা বলতে চাই। এবারের বইমেলায় কি অবস্থা দেখছেন এখন পর্যন্ত, আর আপনার এই বইমেলাতে কেমন কি বই বেরোলো? ধন্যবাদ। আমি আসলে বইমেলা আজকে এখনই কিছুক্ষণ আগেই আসলাম, আজকে প্রথম তো এসে এখনো খুব একটা আছে, মোটামুটি ভিড় আছে দেখতে পাচ্ছি। আর আমার বইয়ের কথা, হ্যাঁ, আমার এই বছর একটা উপন্যাস আসছে, স্রোতস্বিনী জীবন। গত পূজায় আমার একটা বই এসেছিল, তো বলা যায় এবার বইমেলা আমার দুইটা বই এসেছে, একটা খেলাঘর উপন্যাস আর একটা স্রোতস্বিনী জীবন। আজ আমার স্রোতস্বিনী জীবনের মোড়ক উন্মোচন একটা ছোটখাটো অনুষ্ঠান আছে। কেমন পাঠকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে এখনো? আসলে আমি তো এইভাবে, আমি এখনই আজকেই আসলাম, এখনো মেলা খুব একটা জমে ওঠেনি আমি যেটা দেখতে পাচ্ছি। আশা করছি
ভালো সারা পাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো ঝুমি, যে জিনিসটা দেখছিলেন যে লেখক পাঠক কিন্তু আসতে শুরু করেছেন সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে বইমেলাতে, আর এবারের বইমেলা কিন্তু আপনার একটা বড় পরিসরে করার চেষ্টা আছে, প্রতিদিনই কিন্তু পাঠকের ভিড় বাড়ছে। শুরুতে গত দুদিন যেমন পাঠকের ভিড় ছিল মোটামুটি কম, কিন্তু আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন। তো ঝুমি, এখন পর্যন্ত বইমেলা, একুশে বইমেলার স্টলগুলো থেকে, কেন্দ্রগুলো থেকে আমার কাছে এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ ঝুমি। ফরহাদা, আপনাকে ধন্যবাদ।